তৃণমূল কংগ্রেস সর্বগ্রাসী রাজনৈতিক দল, 18 জন মন্ত্রী নাকি শুনছি ওখানে নেমে গেছেন। গোটা দলই যখন ভবানীপুরে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বঙ্গবাসীর ভবিষ্যৎ পুরো যখন ভবানীপুরের উপর নির্ভর করছে, সেখানে বিজেপির মতো একটা প্রান্তিক দল, মানে তৃণমূলের ভাষায় প্রতিদিন দল থেকে লোক চলে যাচ্ছে, সবাই নাকি চলে যাবে, তা সেখানের একজন বাচ্চা মেয়ে প্রার্থীর পোস্টার ছবি কেন ছেঁড়া হচ্ছে, এটা ভেবে দেখা উচিত। ভবানীপুরের মানুষ এটা নিয়ে ভাবছেন এবং তারা যদি ভোট দিতে পারেন তাহলে এর উত্তর তারা ইভিএম বক্সে দেবেন। আপনার কাছে একটু ভুল ইনফরমেশন আছে, আপনি ঠিক করে শোনেননি। ওই লাইনে 73 জন আছেন, 73 জন অপেক্ষা করছেন, 4টে চলে গেছেন আর বাদ বাকি 73 জন লিস্টে আছে। দিলীপ ঘোষ আজকে বাবুল শুক্লকে কটাক্ষ করেছেন রাজনৈতিক পর্যটক হিসেবে, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় যাদেরকে আপনারা এনেছিলেন বা শুভেন্দু অধিকারী এখন আপনাদের বিরোধী দল নেতা, তারা কেন তাহলে রাজনৈতিক পর্যটক নয়? শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্য কারো তুলনা করবেন না। শুভেন্দু অধিকারী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন, করে বিজেপিতে যোগ দিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং মুখ্যমন্ত্রীকে তিনি পরাজিত করেছেন, তারপরে দল তাকে বিরোধী দলের নেতা বানিয়েছেন। সুতরাং তার সঙ্গে অন্যদের তুলনা করবেন, এটা করাটা শুভেন্দু অধিকারীকে অপমান করা, এটা ঠিক নয়। কিন্তু হ্যাঁ, কিছু তো আমাদের ভুল আছে, আমরা অস্বীকার করি না। আমরা ট্যুরিস্ট হাব করেছিলাম এরকম একটা লোক মনে করছে, এটা যদি মনে করে থাকে মানুষগুলো চলে যাচ্ছে, দেখে তো সম্পূর্ণ সব প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। কিন্তু আবার ওই বলছি, হায় মা তো ক্ষমা করো মোরে সন্তান তব ফিরিয়েছি ঘরে, এই লাইনে কিছু মানুষ যত বেশিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবার তার পারিবারিক সম্পত্তি নিয়ে কথা বলতেন, মোটা মোটা ফাইল তৈরি করে দিল্লিতে পৌঁছে দিতেন, তারাই এখন নির্বাচনের পরে তার কাছে চলে গেছেন। যাদের মধ্যে অনেক মন্ত্রী এখন আছেন, যারা যত কদর্য ভাষায় দিলীপ ঘোষকে আক্রমণ করছে, নরেন্দ্র মোদীকে আক্রমণ করছে, কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর তারা ঠিক জায়গায় একটা সরু সুতোর লাইন, যেটা এখন চলতি রোয়াকি ভাষায় বলে, সেটা রেখেছিলেন। 120 পেরিয়ে গেলে পরিস্থিতি কী হতো, কে কে ঢুকতেন, সে খবর তৃণমূলও জানেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। পরিস্থিতির বাধ্যবাধকতায় তিনি তাদের মন্ত্রী করেছেন, আর পরিস্থিতির বাধ্যবাধকতায় আমরা এখনও কিছু কিছু ডিফেন্ড করছি।